আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতেই পাচ্ছেন বাড়ির একদম ফ্রেশ পেয়ারা আর কলা, এটা রাফিয়ার জন্য পাঠিয়েছে রাফিয়ার জিম চাচু। ওকে, যে ভীষণ ফ্রেশ ছিল, অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু একদম ফ্রেশ গাছের এগুলো, কলা তারপরে পেয়ারা। তো তারপরে এই যে রাফিয়ার একদিন একুশে বইমেলায় সে গিয়েছিল, ভীষণ এনজয় করেছে, অনেক মজা করেছে রাফিয়ার। আমি অনেক মজা করছি আর বইও কিনছি, অনেক সুন্দর সুন্দর গল্পের বই কিনছি। আর আপনারা যদি দেখতে চান তাহলে আবার পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা করবেন। দেখতেই তো পারলেন, শুনতেই তো পাচ্ছেন রাফিয়া বলছে অনেক বই কিনেছি, পরের ভিডিওতে ওর দেখাবে ইনশাল্লাহ, দেখাবো পরের ভিডিওতে কি কি বই মেলায় গিয়ে কি কি রাফিয়া বই কিনলো। তো রাফিয়া ভীষণ এনজয় করছিল, এখানে যে ছবি টবি উঠাচ্ছে, পড়ো নইলে আফসোস করো লেখা আছে ওখানে। ও আবার দাঁড়ায় বলে কি মাম্মাম ছবি তুলে দাও, এভাবে ওভাবে ওর ছবি তুলে দিয়েছিলাম। আর 21 ফেব্রুয়ারিতে আমরা যেহেতু গিয়েছিলাম সেদিন এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, অন্য লেভেলের ভিড় ছিল, আমাদের যেতে ভীষণ সময় লেগে গিয়েছিল, ভেবেছিলাম আর যেতেই পারবো না, কিন্তু কি করার, রাফিয়ার জন্যই আর কি যাওয়া, ও নিয়ে গেলেও মজা পাবে। আর সত্যি কথা বলতে কি এটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল একুশে বইমেলাতে যাওয়া, ও হয়তো বা অনেকে হাসবে যে এটা কেমন কথা, কখনো আসলে সত্যি কথা সত্যিকার অর্থে আমাদের বাসা থেকে এটা দূরে হয়, এই জন্য এত জায়গায় গিয়েছি, এত জায়গায় কখনো যাওয়া হয় নাই বইমেলায়, তো এটাই ফার্স্ট টাইম ছিল আমার বইমেলাতে যাওয়ার। হোক, মামির দুজনের ফার্স্ট টাইম ছিল একুশে বইমেলা যাওয়ার, সে একা একাই মাথায় যে ওনা পেঁচিয়ে দেখেন বাবার হাত ধরে হাঁটছে আর যাচ্ছে। তো স্টলগুলোর আমি ভাবলাম যে একটু কেননা ভিডিও করে নেই, ভীষণ ভালো লাগছিল বইমেলায় গিয়ে, একটা অন্যরকম একটু ভালো লাগে কাজ করছিল, কারণ এত ভিড় ছিল, এত ভিড়টি সব কিছু পেরিয়ে গিয়েছি যেহেতু, আর ফার্স্ট টাইম যে কোনো জিনিসই ভালো লাগে, আর বইমেলায় গেলে তো কার না ভালো লাগে। রাফিয়ার একদিন এটা বলা যায় একুশে বইমেলায়। যাই হোক, এই যে বিভিন্ন ধরনের বই টই দেখছি, ওকে কি বই কিনে দেওয়া যায় সেটাই আমরা দেখছিলাম। আর পরে এমন ঘুরতে ঘুরতে পরে আমরা আবার চিসিমপুর থেকে ওর বই নিয়েছিলাম, ওই স্টল থেকে আর কি, চিসিমপুর স্টল, মেবি এটাই আমার নামটা মনে হচ্ছে। যাই হোক, ওখানে গিয়ে ও দেখছে কি বই নিয়ে দেওয়া যায়, ওকে তো আর সব বই নিয়ে দেওয়া যায় না, ওর বয়সে আর কি যে বইগুলো পড়তে পারবে ও তো আর নিজে থেকে পড়তে পারবে না, আমাকেই তো পড়ে পড়ে শোনাতে হবে, ও যেগুলো মজা পাবে সেই ধরনের বইগুলো আমি কিনে দিয়েছি ওকে। এই তো এই পাশে এখানে কিছু করা আসছে, হ্যাঁ চিসিমপুর থেকে আমরা বেশ কিছু বই টই কিনেছি, তারপরে ওই পাশে আর কি কার্টুন টার্টুনের আর কি শিকু, তারপরে ইকরি এদের ছবি ছিল, ওখানে একটু দামির মতো করা ছিল, যাই হোক ফ্রেম করা ছিল ফটো ফ্রেম টাইপের, ওখানে গিয়ে একটু ছবি টবি উঠেছি, রাফিয়া উঠেছিল। তারপরে হাঁটতে হাঁটতে এই পাশে দেখি আসার পথে এটা, এখানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে একুশে বইমেলা উপলক্ষে, 2023 অমর একুশে বইমেলা 2023 উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গান টান হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, দাঁড়ায় রাফিয়া মজা পাচ্ছিল, এনজয় করছিল। তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে গান শুনছিলাম, এত ভিড়, এত যে দেখতেই পারছেন উপচে পড়া আর কি ভিড়। যাই হোক, রাফিয়ার বাবা রাফিয়াকে কোলে করে উঠাই নিয়ে দেখাইতেছিল, যেহেতু ওর ফার্স্ট টাইম ছিল এটা, তো ওর বাবা আবার ওকে সব কিছু আর কি ভালোভাবেই দেখাইতেছিল কীভাবে, এই যে ভীষণ ভালো লাগে না রাজকীয় একটা ব্যাপার থাকে বাড়িগুলোতে, এটা পাশেই ছিল, এটা নজরুল কি বলে, যাই হোক এটা সামনে এটা ছিল, এখানে ভীষণ ভালো লাগছিল এই বিল্ডিংটা। তো ওখানে দাঁড়ায় আমরা ছবি টবি উঠাইতেছিলাম, পরে যে এখানে ওর বাবা বলতেছিল যে এখানে কি ছবি উঠাবে, ওই যে বললাম যে নজরুল মঞ্চ, হ্যাঁ হ্যাঁ সরি তখন ওটা আমি ভুলে গিয়েছিলাম, আসলে এটা নজরুল মঞ্চের সামনে ছিল এই ভবনটা। তো ওর বাবা বলতেছিল যে নজরুল মঞ্চতে কোনো ছবি টবি ওঠাবা নাকি, বলছে না ওঠাবো না, একটু ভিডিও করে নেই, তো ভিডিও করে নিয়েছিলাম, এত মানুষের ভিড় ছিল, এটা তো স্বাভাবিক ব্যাপারই, একুশে ফেব্রুয়ারির দিন সবাই বন্ধ ছিল, যে কারণে আমরাও যেরকম ঘুরতে গিয়েছি সবাই গিয়েছিল। এই যে রাফিয়া দেখেন কেমন মজা পাচ্ছে, ও তো ভীষণ মজা পাচ্ছিল, একটু দুষ্টামিও করে,
রাফিয়া এই যে আমার পাশেই এখন আসে, দুষ্টামি করতেছে, অনেক কিছুই সাউন্ড হচ্ছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই তো, তারপরে রাফিয়া দাঁড়ায় দাঁড়ায় ওর বাবার ছবি উঠাই নিয়েছিল, আমি আবার ভিডিও করে নিয়েছিলাম। এই বিল্ডিংটা যে কী যে ভালো লাগছিল আমার, অন্যরকমের আর কি ভালো লাগে কাজ করে এইসব বিল্ডিং দেখলে। তো হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে যাচ্ছিলাম, পুরাটায় আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, ওর বাবা ঘুরায় ঘুরায় আমাদেরকে দেখাচ্ছিল মামিকে। যাই হোক, ভালোই লাগছিল সন্ধ্যার দিকে। তারপরে এই যে এখন চলে আসার পালা আমাদের, এই জন্য আসার টাইমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। রাফিয়া বলছে আমাকে দাও, পাশে এসে চুপি চুপি সারে। দেখেন তো রাফিয়া কি বলে, এবার একটু রাফিয়ার ভয়েস নেওয়া যাক নাকি। বইমেলায় আমি একটা খেলনা কিনছি, সেটাকে পরের ভিডিওতে দেখাবো। তারপরে এই যে এটা ছিল বার্থডে, রাফিয়ার ফ্রেন্ডের মামামের বার্থডে ছিল, ওর আম্মুদের বার্থডে, আমরা সব ভাবিরা এখানে ছিলাম। যাই হোক, তো ওই ভাবির বার্থডে ছিল, তো একটু ট্রিট দিয়েছিল আমাদেরকে পাশে, আমাদের স্কুলের পাশে আবার টেস্টি ট্রিট ছিল, সেখানে গিয়ে সবাই একটা কেক টেক কিনে আর কি কাটাকাটি করছিলাম, বেশ মজাই করছিলাম। এই যে সবাই হ্যাপি বার্থডে বলছিল, একটু ঢং টংও করছিলাম। যাই হোক, বুড়াকালে আর কি ঢং বলা যায়। যাই হোক আর কি, বাসায় তো আর এভাবে হয় না, স্কুলে একটু গেলে একটু টাইম শুধু নিজেদের মতো করে স্পেন্ড করা হয়, তাছাড়া তো আর সেভাবে হয় না। যাই হোক, এই তো আমরা ভীষণ মজা করছিলাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, যে আমাকে খাওয়াই দিয়েছিল, ও সবাইকে খাওয়াইতেছিল তো আমাকেও খাওয়াই দিল। যাই হোক, অনেকই মজা করেছি সেদিন আমরা বার্থডের দিনটাতে, অনেক মজা করেছি সবাই মিলে। ওই যাই হোক, আমাদের সঙ্গে আপনারাও ভিডিওটি আমার এনজয় করতে থাকুন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তো এই পর্যন্তই, আর পুরো ভিডিওটি আমার এনজয় করতে থাকুন। আল্লাহ হাফেজ। আর পরের গাইসরা, আল্লাহ হাফেজ।